সেখানেরও ভিডিও কভার করব, সেগুলো তোমরা দেখবে। কিন্তু যারা নৈহাটিতে যেতে পারো না, ট্রেন জার্নি করতে পারো না, তারা কিন্তু এখানে চট করে চলে আসতে পারো। কারণ আহিরটোলা আর নিমতলা এদিকে আমরা আসি, দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর দেখতে অবশ্যই আসি, তো কালী ঠাকুরে কালী পুজোর সময় এখানে কিন্তু আসতেই পারি। বারাসাত মধ্যমগ্রামে তো তোমরা কাছাকাছির মধ্যে ওগুলো তো যাও, কিন্তু ওখানে থিম পুজো হয়, বাট এত বড় কিন্তু মা তোমরা দেখতে পাবে না। অ্যাকচুয়ালি পুজোর সময় এরকম বড় বড় মা, যারা নৈহাটিতে যাও তারা তো অবশ্যই জানো যে ওই মাকে দেখারই একটা আলাদা রূপ থাকে। থিম দিয়ে সব সময় বিচার করলে হয় না, মায়ের রূপটা দেখার জন্য কিন্তু আমরা মানে অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি। প্রায় দুর্গা মাকে যেরকম দেখার জন্য চার দিন মানে ওই আনন্দ করার জন্য 365 দিন অপেক্ষা করি, কালী মাকে কিন্তু দেখার জন্য এই মানে এই একটা দিন জাস্ট পুজো হয়, একটা রাতের জন্য পুজো হয়, তার জন্য এত তোড়জোড় চলে, সেটা দেখার জন্য কিন্তু আমরা 365 দিনই অপেক্ষা করি। তো এই অপেক্ষাটা কিন্তু যদি তোমরা এই ঠাকুরটা দেখতে আসো, আমি বলবো এই অপেক্ষাটা কিন্তু তোমাদের সার্থক হবে। তো প্লিজ তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং প্রস্তুতি পর্ব দেখেই তোমাদের ভালো লাগবে, আশা করি তোমরা দেখতেও আসবে। আর যারা আসতে পারবে না, আমার তো ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাদের ফুটেজ, যে কিভাবে কিভাবে মাকে সাজানো হয়েছে, কতটা কী হয়েছে, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তবে চলো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার পাশে কিন্তু সব সময় থেকো। টাটা।